আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেট সাইন্সের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে আলোচনা করব বিখ্যাত আমেরিকান নোবেলিস্ট সোল বিলো রচিত একটি ফেমাস নোভেলা সিজ দ্য ডে। সিজ দ্য ডে এই টাইটেলটির একটি মিনিং রয়েছে। সিজ শব্দটির অর্থ হচ্ছে ক্যাচ করো বা ধরো, এবং দ্য ডে শব্দটির অর্থ হচ্ছে দিনটি, অর্থাৎ দিনটি ধরো। এই টাইটেলটি মূলত লেখক নিয়েছিলেন একটি ল্যাটিন ফিলোসফিক্যাল ফ্রেজ থেকে, যেটি হচ্ছে কার্ফ ডিএম থিওরি। কার্ফ ডিএম এটি হচ্ছে একটি ল্যাটিন ফিলোসফিক্যাল ফ্রেজ, এটির একটি সিম্বলিক্যাল মিনিং রয়েছে, আর সেটা হচ্ছে কি, এনজয় দ্য প্রেজেন্ট মোমেন্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যান্ড ডোন্ট ওয়ারি অ্যাবাউট ফিউচার। অর্থাৎ অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভেবে বা টেনশন কোনো লাভ নেই, বর্তমানকে যত বেশি সম্ভব এনজয় করো। আর এই নোভেলাটির প্লটেও আমরা বর্তমানকে খুব বেশি ক্যাচ করার ব্যাপারটাকে দেখতে পেয়েছি, যার কারণেই এই নোভেলাটির টাইটেল দেওয়া হয়েছে সিজ দ্য ডে। যাই হোক, সিজ দ্য ডে এই নোভেলাটি রচনা করেছিলেন বিখ্যাত ইউরোপিয়ান নোভেলিস্ট সল বিলো। সল বিলো তিনি জন্মগ্রহণ করেছিলেন 1915 সালে ক্যানাডাতে, এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 2005 সালে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। সল বিলো এর জীবদ্দশায় তার চারজন স্ত্রী ছিল, অর্থাৎ তিনি চারটি বিয়ে করেছিলেন, এবং এই ইংরেজি সাহিত্যে তার ব্যাপক অবদান রয়েছে। আর সেটার উদাহরণ হচ্ছে কি, তিনি 1976 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন লিটারেচারে, এবং তিনি ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এবং তিনি ফিকশন রাইটিংয়ের জন্য 3 বার পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন, ও আর্টস বা চিত্রশিল্পীর জন্য তিনি মূলত ন্যাশনাল মেডেলও পেয়েছিলেন। অর্থাৎ তিনি তার জীবদ্দশায় পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন, ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ন্যাশনাল মেডেল পেয়েছিলেন, ইভেন তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন লিটারেচার জন্য 1976 সালে। আর হ্যাঁ, সিজ দ্য ডে এটি হচ্ছে একটি নোভেলা, এটি কিন্তু নোভেল নয়। নোভেল এবং নোভেলার মধ্যে পার্থক্য রয়েছে। নোভেলা কাকে বলে? নোভেলা হচ্ছে মূলত এক ধরনের প্রোজ ফিকশন, যেটি একটি নোভেল থেকে ছোট হয় এবং শর্ট স্টোরি থেকে বড় হয়ে থাকে। আর এ ব্যাপারে ক্রিটিকরা বলেছিলেন যে কোনো শর্ট স্টোরি যদি 15,000 ওয়ার্ড থেকে শুরু করে 40,000 ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন সেটাকে নোভেলা বলা হয়। আর এই সিজ দ্য ডে হচ্ছে একটি নোভেলা। সিজ দ্য ডে এই নোভেলাটি প্রকাশিত হয়েছে 1956 সালে, এবং এই নোভেলাটিতে টোটাল ফেজ রয়েছে 128টি, অর্থাৎ 128 ফেজের একটি নোভেলা এটি। আর নোভেলাটির টাইম সেটিং হচ্ছে পোস্ট মডার্ন এজ। পোস্ট মডার্ন এজ, আমরা জানি যে 1956 সাল হচ্ছে মূলত পোস্ট মডার্ন এজের মধ্যেই পড়ে, যার কারণে সিজ দ্য ডে এই নোভেলাটি টাইম সেটিং হচ্ছে পোস্ট মডার্ন এজ। এবং এটির প্লেস সেটিং টোটাল 3টি প্লেস সেটিং, সেটা হচ্ছে কি, প্রথম নিউ ইয়র্ক সিটি, এবং দ্বিতীয় যেটি সেটি হচ্ছে হলিউড বা লস অ্যাঞ্জেলস, এবং তৃতীয় বা সর্বশেষ প্লেস সেটিং যেটি সেটি হচ্ছে স্ট্রিট ওয়াল। স্ট্রিট ওয়াল এটা হচ্ছে মূলত নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, এটা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ শেয়ার মার্কেট, যেটা নিউ ইয়র্কে অবস্থিত, আর ওই জায়গাটির নাম হচ্ছে স্ট্রিট ওয়াল। এই তিনটি, অর্থাৎ নিউ ইয়র্ক সিটি, হলিউড এবং স্ট্রিট ওয়াল, হচ্ছে এই নোভেলাটির প্লেস সেটিংস। তো গাইস, এখন আমরা নোভেলাটির ক্যারেক্টার্সগুলো সম্পর্কে জানবো। নোভেলাটির ফার্স্ট অ্যান্ড মেইন ক্যারেক্টার যিনি, তিনি হচ্ছেন টমি উইলহ্যাম। টমি উইলহ্যাম, সে হচ্ছে মেইন ক্যারেক্টার অ্যান্ড দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নোভেলা। তার বয়স হচ্ছে 44 বছর। বর্তমানে চাকরি ছেড়ে তিনি চরম অর্থ সংকটে ভুগতেছেন। তার স্ত্রী এবং 2 সন্তান রয়েছে, যারা তার কাছ থেকে সেপারেটেড হয়ে অন্য জায়গায় বসবাস করছে। তার ওয়াইফ এবং 2 সন্তান থাকার পরেও তিনি পরকীয়ায় অন্য আরেকটি মেয়ের সাথে প্রেম করছেন, যার নাম হচ্ছে অলিভ। এই চাকরি ছেড়ে চরম অর্থ সংকটে থাকার পরেও তাকে প্রতি মাসে তার ওয়াইফকে অ্যালিমনির টাকা দিতে হচ্ছে। অ্যালিমনি হচ্ছে কোর্ট কর্তৃক নির্দেশিত একটি টাকা বা অর্থ, যেটি কোনো হাজব্যান্ড সেপারেটেড হওয়ার পরেও তার ওয়াইফকে প্রতি মাসে খরচের জন্য দিতে হয়। যদিও টমি উইলহ্যাম এখনও ডিভোর্স হননি, বাট তিনি এবং তার ওয়াইফ বর্তমানে সেপারেটেড হয়ে অন্য জায়গায় বসবাস করছেন, তবুও এই চরম অর্থ সংকটে থাকার পরেও তিনি প্রতি মাসে তার ওয়াইফকে অ্যালিমনির টাকা দিতে হচ্ছে, যার কারণে অর্থ সংকটে পড়ে তিনি মাঝে মধ্যে তার পিতার কাছে যান সাহায্যের জন্য, কিন্তু তার পিতা তাকে কোনোভাবেই ফাইন্যান্সিয়ালি হেল্প করতে চান না। এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে ডক্টর অ্যাডলার। ডক্টর অ্যাডলার, তিনি হচ্ছেন টমি উইলহ্যামের পিতা। তিনি একজন সুনামধন্য ডাক্তার। বর্তমানে তিনি চাকরি থেকে অবসরপ্রাপ্ত, এবং বর্তমানে তিনি একাকী তার জীবনকে এনজয় করতেছেন। তিনি একটি হোটেলের মধ্যে, বিআইপি হোটেলের মধ্যে তিনি বসবাস করছেন। তিনি তার ছেলে এবং মেয়েকে নিয়ে ব্যাপক টেনশন করেন, বাট ফাইন্যান্সিয়ালি কোনোভাবে হেল্প করেন না। আর সেটার কারণ হচ্ছে কি, ডক্টর অ্যাডলার তিনি তার জীবদ্দশায় অনেক হার্ডওয়ার্ক করে সফল হয়েছিলেন, কিন্তু তার সন্তানেরা এভাবে হার্ডওয়ার্ক করে না, যার কারণে তারা সফল হতে পারেনি।
যার কারণে তিনি চাচ্ছেন যে তার সন্তানরাও যেন তার মতো অনেক বেশি হার্ডওয়ার্ক করে সফল হতে পারে। এই কারণে তিনি তার সন্তানদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করতে চান না। নোবেলাটির তৃতীয় ক্যারেক্টার হচ্ছে ডক্টর ট্যামকিন। ডক্টর ট্যামকিন সে হচ্ছে টমি উইলহ্যামের ফ্রেন্ড। তার সাথে মূলত টমির একটি জুয়া খেলার আসরে পরিচয় হয়েছিল। সে একটু চিটিং টাইপের। তার আচার আচরণ দেখে যে কোনো মানুষ প্রথমে ভাববে সে একজন বড় ফিলোসোফার এবং বিজনেস এক্সপার্ট। অর্থাৎ এই নোভেলাটিকে তাকে দালালের পরিচয় দেওয়া হয়েছে, সে হচ্ছে একজন দালাল। এবং তার কথা শুনে, তার চিটিং টাইপের এত সুন্দর সুন্দর কথা শুনে টমি তাকে খুব বিশ্বাস করে ফেলেছে, এবং বিশ্বাস করে শেয়ার বিজনেসের কথা বলে এই ট্যামকিন টমির কাছ থেকে সব টাকা হাতিয়ে নেয়। এবং এই নোভেলাটির সর্বশেষ প্লট আমরা দেখতে পাবো যে এই ডক্টর ট্যামকিন তিনি টমি উইলহ্যামের সব টাকা হাতিয়ে নিয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন। অর্থাৎ তার এত সুন্দর সুন্দর ফিলোসফিক্যাল কথা এবং বিজনেস এক্সপার্ট টাইপের কথা শুনে টমি তাকে প্রথমে বিশ্বাস করেছে, এবং টমি এই ট্যামকিনের সাথে শেয়ার বিজনেস করবে বলে টাকা শেয়ার করেছে। টমির কাছ থেকে এই ট্যামকিন অনেক টাকা নিয়েছিল শেয়ার বিজনেস করবে বলে, কিন্তু শেয়ার বিজনেস করেছে এই কথা বলে ঠিকভাবে শেয়ার বিজনেস না করে টমি উইলহ্যামের টাকা নিয়ে এই ট্যামকিন পালিয়ে গিয়েছিল। অর্থাৎ এই ডক্টর ট্যামকিনের চরিত্র দ্বারা লেখক সোল বিলো তৎকালীন চিট টাইপের মানুষদের বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন। নোভেলাটির চতুর্থ ক্যারেক্টার হচ্ছে মার্গারেট। মার্গারেট সে হচ্ছে টমি উইলহ্যামের ওয়াইফ। তিনি তার দুই সন্তান সহ টমি উইলহ্যাম থেকে আলাদা হয়ে অন্য জায়গায় বসবাস করেন, কারণ তিনি মনে করেন তার হাজব্যান্ড টমি উইলহ্যাম অন্য আরেকটি মেয়ের সাথে পরকীয়ায় প্রেম করছে। এই কারণে তিনি রাগান্বিত হয়ে তার হাজব্যান্ড টমি থেকে সেপারেটেড হয়ে অন্য জায়গায় তার সন্তানদেরকে নিয়ে বসবাস করছেন, এবং প্রতি মাসে তিনি তার হাজব্যান্ড টমি থেকে অ্যালিমনির টাকা নেন। আর সেটা নেওয়ার যে রিজন দেখান সেটা হচ্ছে তিনি তার হাজব্যান্ডকে বলেন যে তার সন্তানদেরকে মানুষ করতে, পড়াশোনা করাতে অনেক টাকার প্রয়োজন হয়। এ কথা বলে বলে প্রতি মাসেই টমি থেকে তিনি অনেক টাকা নেন, যেটাকে অ্যালিমনি বলা হয়েছে। অর্থাৎ মার্গারেটের ধারণা ছিল যে তার হাজব্যান্ড টমি অন্য আরেকটি মেয়ের সাথে প্রেম করেন, এবং তার ধারণাটি সঠিক, যেটা আমরা প্লটে দেখতে পাবো। সেটা হচ্ছে কি, টমি মূলত একটি মেয়ের সাথে পরকীয়ায় প্রেম করে, যার নাম হচ্ছে অলিভ। এবং নোবেলাটির পরবর্তী পঞ্চম ক্যারেক্টার হচ্ছেন মরিস ভেনিস। মরিস ভেনিস সে হচ্ছে একজন অ্যাক্টর অ্যান্ড প্রোটাগনিস্ট। তিনি লস অ্যাঞ্জেলস থেকে এসেছিলেন। তিনি যেহেতু একজন প্রডিউসার, যার কারণে অ্যাক্টিংয়ের জন্য তিনি নতুন মুখ খুঁজছেন, এবং এভাবেই তার সাথে টমির সাথে পরিচয় হয়েছে। এবং প্রথমে তিনি টমি উইলহ্যামকে অ্যাক্টিং করতে নিয়ে যান এবং স্ক্রিন টেস্ট করান। টমির কিছু ছোট ছোট অভিনয়ের দেখার পর তিনি টমিকে বলেন যে টমি অভিনয় করতে পারবে না। এ কথা বলে হলিউড থেকে, অর্থাৎ লস অ্যাঞ্জেলস থেকে, এই মরিস ভ্যানিস টমিকে বিতাড়িত করে দেন। এবং এই নোভেলাটির পরবর্তী ক্যারেক্টার হচ্ছে অলিভ। অলিভ হচ্ছে মূলত টমির বর্তমান গার্লফ্রেন্ড, যার সাথে তার ওয়াইফ থাকা সত্ত্বেও সে প্রেম করেন। এই অলিভ টমিকে অনেক বেশি ভালোবাসেন, টমিও এই অলিভকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু তারা বিবাহ করতে পারছেন না। এই কারণে যে টমি এখনও তার ওয়াইফ মার্গারেট থেকে ডিভোর্স হয়নি। ডিভোর্স হবে হবে বলে অলিভ এখনও টমির জন্য অপেক্ষা করছে। টমিও খুব ডিপ্রেশনে আছে, কারণ কবে তিনি মার্গারেটকে তিনি ডিভোর্স দিবেন এবং অলিভের সাথে বিয়ে করবেন, এ অপেক্ষায় তিনি এখনও বসে আছেন। অর্থাৎ এই নোভেলাটির প্লটে আমরা দেখতে পাবো যে এই অলিভ টমি উইলহ্যামকে অনেক বেশি ভালোবাসেন, এবং টমিও এই অলিভকে অনেক বেশি ভালোবাসেন। তার এই বিপদের সময়, তার এই অর্থ সংকটের সময় তার একমাত্র আশা বা ভরসা হচ্ছে এই অলিভ। এবং এর পরবর্তী সপ্তম ক্যারেক্টার হচ্ছে মিস্টার রাপাপোর্ট। মিস্টার রাপাপোর্ট তিনি হচ্ছেন একজন বয়স্ক মানুষ যিনি চোখে কম দেখেন, এবং তার একটি চিকেন ফার্ম রয়েছে। নোভেলাটির প্লটে আমরা দেখতে পাই যে তিনিও টমি উইলহ্যামের মতো শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন, এবং টমি উইলহ্যামের মতো তিনিও শেয়ার মার্কেটে বিনিয়োগ করে তার লোকসান হয়েছে। এবং আমরা নোভেলাটির প্লটে দেখতে পাই যে টমি উইলহ্যাম এই রাপাপোর্টকে নিয়ে ভেবে তিনি হতাশ হয়েছেন, কারণ এই মিস্টার রাপাপোর্ট তিনি তার জীবদ্দশায় সফলতার যে পর্যন্ত গিয়েছেন, টমি উইলহ্যাম সে পর্যন্ত যেতে পারেননি, যার কারণে তিনি এটা ভেবে অনেক হতাশ হয়েছিলেন। এবং এর পরবর্তী সর্বশেষ ক্যারেক্টার হচ্ছে ক্যাথেরিন। ক্যাথেরিন সে হচ্ছে মূলত টমি উইলহ্যামের বোন। এই ক্যাথেরিন সে টমি উইলহ্যামের মতোই আকাম্মা। সে নিজেকে একজন গুড পেইন্টার দাবি করে, কিন্তু সে নিজেকে খুব ভালো পেইন্টার দাবি করার পরেও তিনি কিন্তু জীবনে তার প্রফেশনাল লাইফে সাকসেস হতে পারেননি।
অর্থাৎ আমরা নোভেলাটির প্লটে দেখতে পাই যে তিনি তার নিজেকে একজন খুব ভালো পেইন্টার দাবি করেন, কিন্তু তিনি নিজেকে খুব ভালো পেইন্টার দাবি করার পরেও তিনি কিন্তু তার প্রফেশনাল লাইফে তার ভাই টমির মতো তিনিও কখনো সফল হতে পারেননি, যার কারণে মাঝে মধ্যে অর্থ সংকটে ভোগে তারা তাদের বাবার কাছে যায়, এবং টমি উইলহামের মতো এই ক্যাথেরিনও তার বাবার কাছে অর্থের জন্য যায়, কিন্তু তার বাবা ডক্টর অ্যাডলার তাকে কোনোভাবেই ফাইন্যান্সিয়ালি হেল্প করে না। এবং নোভেলাটির প্লটে আমরা এটাও দেখতে পাই যে ডক্টর অ্যাডলার তিনি টমি উইলহ্যাম এই এবং এই ক্যাথেরিন এই দুজনকে নিয়ে তিনি খুব বেশি টেনশনে আছেন, কারণ তার এই দুই সন্তান তাদের প্রফেশনাল লাইফে কখনো সফল হতে পারেননি। তো এরা সবাই হচ্ছে মূলত এই নোভেলাটির প্রধান প্রধান চরিত্র, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো গাইস, এখন আমরা এই নোভেলাটির থিমসগুলো প্রসঙ্গে ডিসকাস করব। নোভেলাটিতে হিউজ অফ থিমস রয়েছে, যেগুলোর মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে দ্য প্রিডিকিমেন্ট অফ মডার্ন ম্যান। প্রিডিকিমেন্ট যার অর্থ হচ্ছে চরম অবস্থা, অর্থাৎ যখন এই নোভেলাটি রচনা করা হয়েছে পোস্ট মডার্ন এইজের, ওই পোস্ট মডার্ন এইজের পোস্ট মডার্ন যে মানুষগুলো রয়েছে, মডার্ন ম্যানরা রয়েছে, তাদের বর্তমান যে চরম অবস্থা রয়েছে সেই ব্যাপারটিকেই তিনি এই থিমটির মাধ্যমে মূল্যায়ন করার চেষ্টা করেছেন। যেটা আমরা এই নোভেলাটির প্লটে দেখতে পাই যে যেই প্রধান প্রধান চরিত্রগুলো রয়েছে, যেমন টমি উইলহ্যাম, তার বোন ক্যাথরিন এবং ডক্টর টামকিন, তারা মূলত তাদের জীবদ্দশায় তারা কীভাবে কাজ করলে সফল হতে পারবে, এইরকমভাবে তারা তাদের সঠিক প্রফেশনাল ডিসিশনটা নিতে পারেনি, যার কারণে তারা প্রেজেন্ট মোমেন্টে যখন যেটা ইচ্ছা হয়েছে তখন তাৎক্ষণিক লাভের উদ্দেশ্যে তারা বিভিন্ন কাজে জড়িয়ে পড়েছে, যার কারণে খুব দ্রুত সাফল্য লাভের উদ্দেশ্যে তারা বিভিন্ন কাজে বিভিন্ন মাধ্যমে জড়িয়ে পড়ার ফলে তারা কখনো সফল হতে পারেননি। আর এই থিমটি দ্বারা লেখক মূলত ওই পোস্ট মডার্ন এইজের মডার্ন ম্যানদের বর্তমান সিচুয়েশনের মূল্যায়ন করার চেষ্টা করেছেন। এবং এর পরবর্তী থিম হচ্ছে দ্য ইন্টারনাল লাইফ অফ হিউম্যান বিইং, অর্থাৎ যে কোনো মানুষ বা মানব জাতির ভিতরের জীবন। এটা হচ্ছে কি, যে কোনো মানুষ চায় যে তারা জীবনে খুব দ্রুত সফল হবে। মানুষেরা মূলত খুব দ্রুত সফল হতে চায়, তারা একটু ধৈর্য ধরে যে কোনো একটা ডিসিশান নিয়ে, তাদের প্রফেশনাল ডিসিশান নিয়ে তারা সঠিকভাবে এগিয়ে যেতে চায় না। মানুষেরা কী চায়, খুব দ্রুত তারা সফল হতে চায়। আর যেটা আমরা এই নোভেলাটিতেও দেখতে পেরেছি যে সব চরিত্র তারা মূলত খুব দ্রুত বর্তমানে তারা সফল হতে বিভিন্ন ধরনের কাজে তারা জড়িয়ে পড়েছে, তারা তাদের জীবনের প্রফেশনাল লাইফের সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারেনি। এই যে কোনো মানুষ ধৈর্য না ধরে বর্তমানে তাৎক্ষণিকভাবে যে তারা খুব বেশি সফল হতে চায়, তাদের যে এই ইন্টারনাল লাইফ রয়েছে, ইন্টারনাল মনের যে সিচুয়েশান রয়েছে, সেই ব্যাপারটাকে এই থিমটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। এবং এর পরবর্তী থিম হচ্ছে মেমোরি অ্যান্ড দ্য পাস্ট। মেমোরি অ্যান্ড দ্য পাস্ট, এটা হচ্ছে মূলত অতীতের বর্ণনা দেওয়া হয়েছে, যে মানুষেরা তাদের অতীতকে খুব দ্রুত ভুলে যায়। অতীতকে ভুলে গিয়ে যখন কোনো কাজ করতে চায় তখন কিন্তু তারা সফল হতে পারে না। যে কোনো মানুষকে সফল হতে হলে তাদেরকে মূলত অতীতের কথা স্মরণে রাখতে হবে। আর সেটা হচ্ছে কি, এই পোস্ট মডার্ন এইজের মানুষেরা এর আগের এইজের মানুষেরা কীভাবে সফল হয়েছিল সে ব্যাপারটা ভুলে গিয়েছে, সে ব্যাপারটা মাথায় না নিয়ে তারা মূলত খুব দ্রুত সফল হতে চায়, যার কারণে তারা সফল হতে পারে না। অর্থাৎ এই থিমটি দ্বারা লেখক সোল বিলো মূলত যে কোনো কাজে মানুষদেরকে সফল হতে হলে তাদেরকে ফার্স্টের কথা, পূর্বে মানুষেরা কীভাবে সফল হয়েছে সেই ব্যাপারগুলো মাথায় রেখে কাজ করতে হবে, এই ব্যাপারটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন। কারণ যে কোনো মানুষই সফল হতে মূলত তাদের অতীত এবং ভবিষ্যৎকে মাথায় রেখে কাজ করতে হবে। যাই হোক, এর পরবর্তী থিম হচ্ছে আমেরিকান ড্রিম। আমেরিকার মানুষগুলোর যে স্বপ্ন সে ব্যাপারটি বোঝানো হয়েছে। সে ব্যাপারটি কি, আমরা জানি যে অক্সফোর্ড ইউনিভার্সিটি বা হার্ভার্ড ইউনিভার্সিটির যে বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্টরা রয়েছে তারা বেশিরভাগ 95% তারা মূলত চায় যে জীবনে তারা নিজেদের পরিচয় নিজেরাই গঠন করে নিবে। আর সেটা হচ্ছে কীভাবে, তারা নিজেরা তাদের প্রফেশনাল লাইফে একজন বিজনেসম্যান হতে চায়, নিজেদের পরিচয় তারা নিজেরাই গড়ে তুলতে চায়। যখন ওই আমেরিকান কালচারের মানুষগুলো তারা জীবনে সফল হতে ব্যবসাকেই তারা গ্রহণ করে নিতে গিয়ে তারা বিভিন্নভাবে ব্যবসায়ের কাজে জড়িয়ে পড়ে, এবং কোনো মানুষ যখন ব্যবসায়ের কাজে 7 বা 8 বার যখন ফেল হয় তখন মূলত এই ব্যবসার কাজ থেকে তারা অন্য কাজে, অন্য প্রফেশনে জড়িয়ে পড়ে। কিন্তু তাদের প্রথম যে থিওরি সেটা হচ্ছে তারা জীবনে একজন বিজনেসম্যান হবে, এটা হচ্ছে তাদের থিওরি।
আর এখানে মূলত আমেরিকান ড্রিম বলতে ওই মানুষদের বিজনেস থিওরিটাকেই মিন করা হয়েছে, যেটা আমরা নোভেলাটির প্লটেও দেখতে পেরেছি যে অন্যান্য প্রায় সবগুলো ক্যারেক্টার তারা মূলত জীবনে সফল হতে বিজনেস করছে, কেউ শেয়ার মার্কেটে কাজ করছে বা কেউ অন্যান্যভাবে বিজনেসে, কেউ ওই যে চিকেন ফার্ম দিচ্ছে। এর দ্বারা মূলত বোঝানো হয়েছে যে ওই আমেরিকান মানুষগুলো, আমেরিকান সোসাইটির মানুষগুলো জীবনে সফল হতে মূলত তাদের যে ড্রিম রয়েছে, স্বপ্ন রয়েছে, সেটার মধ্যে প্রধান যেটি সেটি হচ্ছে তারা বিজনেস করে সফল হতে চায় জীবনে, আর বিজনেসে কয়েকবার ফেল হওয়ার পর মূলত তারা প্রফেশনাল লাইফে অন্য কাজে যায়। সেই বিজনেস থিঙ্কিংয়ের থিওরিটাকেই এখানে মিন করা হয়েছে। এবং এর পরবর্তী গুরুত্বপূর্ণ থিম হচ্ছে ফেলিওর। ফেলিওর সেটা হচ্ছে কি, যে ওই তৎকালীন পোস্ট মডার্ন এজের মানুষরা, যারা মডার্ন এজের মানুষরা, তারা মূলত তাদের জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে না পেরে, সঠিক সিদ্ধান্ত না নিয়ে তারা বিভিন্ন কাজে জড়িয়ে পড়ে এবং সঠিকভাবে না এগিয়ে গিয়ে তারা ফেলিওর হয়। আর ফেলিওর হয়ে যাওয়ার কারণে তারা তাদের জীবনকে, পুরো জীবনকে তারা বিভিন্নভাবে সাফারিংয়ে ভোগে, ডিসেপশনে ভোগে। সেই ব্যাপারটি, অর্থাৎ যে কোনো মানুষ তাদের পুরো জীবনে, বিশেষ করে বৃদ্ধ জীবনে, তাদের ডিসেপশন এবং সাফারিং এগুলো ভোগার কারণ হচ্ছে কি, তাদের সঠিক এজে তারা সঠিকভাবে সিদ্ধান্ত না নিয়ে তারা ফেলিওর হয়ে পড়ে, যার কারণে তাদের পরবর্তী জীবনে তারা সাফারিং এবং ডিসেপশনে ভুগতেই থাকে। সেই ব্যাপারটাকে এখানে মূল্যায়ন করা হয়েছে, যেটা আমরা নোভেলাটির প্লটেও দেখতে পেরেছি। এবং এর পরবর্তী সর্বশেষ থিম যেটি, সেটি হচ্ছে সাইকোলজি। এই সাইকোলজি বা দর্শন মূলত এখানে মানুষদের গুড সাইকোলজিকে মিন করা হয়েছে। মূলত ওই পোস্ট মডার্ন এজে যে সব মানুষই বোকা বা সব মানুষই যে তাদের ড্রিমকে নিয়ে, তাদের প্রেডিকমেন্ট নিয়ে, তারা তাদের প্রফেশনাল লাইফ নিয়ে তারা বিভিন্ন ধরনের প্রবলেমে ভোগে, এটা কিন্তু নয়। সব মানুষ তো আর বোকা নয়, সব মানুষ তো আর নিজেদের প্রফেশনাল লাইফের ডিসিশন নিয়ে তারা বিভিন্ন ভুল ডিসিশন নিয়ে থাকে না। কিছু কিছু মানুষ রয়েছেন তাদের জীবনকে কীভাবে গড়ে তুলতে হবে হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে, সেই ফিলোসফি নিয়ে বড় হয়ে থাকে এবং কাজ করে থাকে। আর সেটার উদাহরণ হচ্ছে কি, ডক্টর অ্যাডলার, যিনি হচ্ছেন টমি উইলহ্যাম এবং ক্যাথরিনের পিতা, যিনি একজন ডক্টর ছিলেন এবং তিনি তার জীবদ্দশায় হার্ড ওয়ার্কিং করে তিনি সফল হয়েছিলেন। ওই সাইকোলজিক্যাল গুড থিঙ্কিংটাকে এখানে এই সাইকোলজি দ্বারা বোঝানো হয়েছে। অর্থাৎ ওই পোস্ট মডার্ন এজের সব মানুষ যে বোকা তা কিন্তু নয়, কিছু কিছু মানুষ রয়েছেন তাদের, তারা সাইকোলজিক্যালি ডেভেলপড। ঠিক আছে, তো এইসবগুলো হচ্ছে মূলত সিজ দ্য ডে নোভেলাটির প্রধান প্রধান থিমস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটি হচ্ছে সিজ দ্য ডে নোভেলাটির আমাদের ফার্স্ট পার্টের আলোচনা, যেখানে আমরা টাইটেল সম্পর্কে, নোভেলা সম্পর্কে, টাইম সেটিং সম্পর্কে, প্লেস সেটিং সম্পর্কে, ক্যারেক্টার্স, থিমস, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি। আর সেকেন্ড পার্টে আমরা এই নোভেলাটির ক্রিটিক্যাল সামারি এবং সিম্বলস প্রসঙ্গে ডিসকাস করব। তো তোমরা যারা ফার্স্ট পার্টটি দেখেছো অবশ্যই সেকেন্ড পার্টটি দেখে নেবে, তখন আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।